সমবায় গড়ছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বরগুনায় বাউন্নতম জাতীয় সমবায় দিবস দু হাজার পালিত হয়েছে শনিবার চার নভেম্বর সকাল দশটায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা গ্রন্থাগারের সামনে এসে শেষ হয় জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে র্যালি শেষে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সমবায় ব্যাংকের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ফয়সাল আহমেদ অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জহরুল ইসলাম সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শামী মিয়া উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব মৃধা জাগনারীর প্রধান নির্বাহী হোসেনের হাসি মহিলা সংস্থার সভাপতি আরা চাম্পা প্রেস ক্লাব সভাপতি সঞ্জীব দাস সাংবাদিক জাকির হোসেন মিরাজ তালুকদার মোহাম্মদ মাসুদ আরও অনেকে